আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। অবশেষে পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল ঘোষণা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মুদ্রা বিস্তারিত সংবাদে চলে যায়। এবছর করোনার কারণে পিইসি এবং অর্থাৎ প্রাথমিক সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষার বাতিল ঘোষণা করলো সরকার। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে এই বছরে পিইসি এবং ইবতেদায়ী পরীক্ষা হবে না, বাতিল ঘোষণা করেছে সরকার। সংশ্লিষ্টরা জানান, এর আগের পিএসসি পরীক্ষা বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠায় মন্ত্রণালয়। সর্বশেষেতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংবাদ সম্মেলনের আয়োজন করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এই দিন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে যে এই বছর পিইসি প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসি এবং ইবতেদায়ী পরীক্ষা হবে না। এই বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।